Please hit the subscribe button and press the bell icon for more videos. Assalamualaikum, আমি আসিফ। তো আজকে আমরা Minimax idea নিয়ে আলোচনা করব। এই আইডিয়াটা আসলে আমরা artificial intelligence এর game playing এর জন্য করা হয়। তো আমরা এর আগের ভিডিওটিতে দেখেছিলাম কিভাবে আমাদের greedy search algorithm টা apply করা হয় game playing এর জন্য artificial intelligence এর মধ্যে। তো এই ক্ষেত্রে আমরা দেখব কি কিভাবে Minimax ideaটাকে apply করা হয়। কারণ আমরা গ্রিডি সার্চ অ্যালগোরিদমের মধ্যে দেখেছিলাম যে ওই সার্চ অ্যালগোরিদমটার মধ্যে আমাদের অপোনেন্টসের যে পসিবল মুভগুলো ছিল ওগুলো কি করছে, ওই অ্যালগোরিদমটা ইগনোর করে যাচ্ছে। অপোনেন্টসের পসিবল মুভগুলোকে সে দিতে দিচ্ছে না, যেহেতু সে সবসময় বড় ভ্যালুটাকেই চুজ করতো, সেই জন্য সে অপোনেন্টের পসিবল ভ্যালুগুলোকে ইগনোর করতো। এর জন্য আমরা কী করবো, একটা মিনিম্যাক্স আইডিয়া দেখবো যেটার মধ্যে আমরা অপোনেন্টসের পসিবল ভ্যালুগুলোকে ইগনোর করি না। তো এখানেও আমাদের ওই তিনটা রুলসই ফলো করতে হবে, যে প্লাস মিন্স বেটার ফর কম্পিউটার, মাইনাস মিন্স বেটার ফর অপোনেন্ট, এবং জিরো হলে ওটা আমাদের ড্র হবে। তো এখানে আমাদের যে স্টেটগুলো দেওয়া আছে বা যে নোটগুলো দেওয়া আছে, প্রথম নোটটাকে আমরা ম্যাক্স হিসেবে মার্কিং করব এবং সেকেন্ড নোটটাকে আমরা মিন হিসেবে মার্কিং করব, এবং লাস্টে যে নোটটা আমাদের দেওয়া থাকবে এটা হচ্ছে আমাদের টার্মিনাল স্টেট হিসেবে দেওয়া থাকবে। এটাকে আমাদের কোনো মার্কিং করার দরকার নেই। আর এই ভ্যালুগুলো আমাদের কোশ্চেনের মধ্যে দেওয়া থাকবে এবং এই গ্রাফটা আমাদের কোশ্চেনের মধ্যে দেওয়া থাকবে। আমরা এখান থেকে মিনিম্যাক্স আইডিয়াটা ইমপ্লিমেন্ট করার চেষ্টা করব। তো মিনিম্যাক্স আইডিয়া মানে কি, দেখেন আমরা লেভেল ওয়ানের ক্ষেত্রে কী লিখেছি, এটা তো আমাদের লেভেল জিরো প্রথমটা, তাই না? তো সেকেন্ড লেভেলটা হচ্ছে আমাদের লেভেল ওয়ান। তো লেভেল ওয়ানের ক্ষেত্রে আমরা এখানে মিনিমাম লিখেছি, আর প্রথমটা আমাদের ম্যাক্স দিয়ে ডিনোট করতে হবে। তো যেহেতু আমরা এখানে মিনিমাম লিখেছি, তার মানে কী বলছে, এই লাস্ট টার্মিনাল লিস্টের যে ভ্যালুগুলো আছে ওইখান থেকে সব থেকে মিনিমাম যে ভ্যালুটা আছে সেটা আমাদের এই নোডের মধ্যে আসবে। তো আমরা এখানে ক্যালকুলেশনটা করা শুরু করি। দেখেন এখানে আমাদের এফ জি এর মধ্যে সব থেকে মিনিমাম ভ্যালু কোনটা, মাইনাস সেভেন না মাইনাস ফাইভ? অবশ্যই মাইনাস সেভেন। তো এখান থেকে কোন ভ্যালুটা যাবে বি এর মধ্যে, মাইনাস সেভেন। তো আমরা এখানে কী লিখে দিব, মাইনাস সেভেন। এখন দেখেন এইচ আই জে এই তিনটার মধ্যে তিনটা ভ্যালু আছে, যথাক্রমে থ্রি, নাইন এবং মাইনাস সিক্স। তো তিনটা ভ্যালুর মধ্যে সবথেকে ছোটো ভ্যালু কোনটা, যেহেতু আমরা এখানে মিন নিয়ে ক্যালকুলেশন করছি, তো সবথেকে ছোটো ভ্যালু হচ্ছে মাইনাস সিক্স। তাহলে সি এর মধ্যে কোন ভ্যালুটা যাবে, মাইনাস সিক্স যাবে। সি এর মধ্যে যাবে হচ্ছে মাইনাস সিক্স। কে এল এর মধ্যে দুইটা ভ্যালু আছে যথাক্রমে জিরো এবং টু, তো দুইটা ভ্যালুর মধ্যে ছোটো ভ্যালু কোনটা, অবশ্যই জিরো। তো ডি এর মধ্যে কোন ভ্যালুটা যাবে, জিরো যাবে। অনুরূপভাবে এম এন ও এর মধ্যে যথাক্রমে ওয়ান, থ্রি এবং টু আছে, তো এখান থেকে সবথেকে ছোটো ভ্যালু কোনটা, অবশ্যই ওয়ান। তো আমাদের এখানে ই এর মধ্যে কোন ভ্যালুটা যাবে, ওয়ান যাবে। তো দেখেন এইখানে আমরা চারটা নোডের মধ্যে চারটা ভ্যালু পেলাম, মাইনাস সেভেন, মাইনাস সিক্স, জিরো এবং ওয়ান। তো আমরা এখন দেখতে পাচ্ছি হচ্ছে আমাদের কোন ভ্যালুটা চুজ করবে, ম্যাক্স ভ্যালুটা চুজ করবে। তো আমাদের চারটা ভ্যালুর মধ্যে ম্যাক্স ভ্যালুটা চুজ করবে, এটা হচ্ছে আমাদের কম্পিউটারের মুভ। তো এখানে আমরা দেখতে পাচ্ছি সবথেকে বড় ভ্যালু হচ্ছে আমাদের ওয়ান, কারণ এটা মাইনাস সেভেন ছোটো, মাইনাস সিক্সও ছোটো, জিরোও ছোটো এবং ওয়ান আমাদের সবথেকে বড়। তো এখানে এর মধ্যে কোন ভ্যালুটা যাবে, ওয়ান যাবে। তো এইটাই হচ্ছে আমাদের মিন ম্যাক্সের আইডিয়া, মানে আমাদের মিন এবং ম্যাক্স দুইটাই আমরা কম্বিনেশন করে মিন ম্যাক্স আইডিয়াটা ইমপ্লিমেন্ট করে, যেখানে আমাদের অপোনেন্টসের মুভও থাকে প্লাস হচ্ছে আমাদের কম্পিউটারের মুভও থাকে। এখানে কোনো মুভি ইগনোর করা হয় না, যেই জন্য এই আইডিয়া আমাদের গেম প্লেইংয়ের মধ্যে নিয়ে আসা হয়েছে। তো আশা করি এটা বুঝতে পেরেছেন। তো এইরকম করার পরে, এই কমপ্লিট করার পরে আমরা কী করব, যে এই ওয়ানটা আসলে কোন পাত দিয়ে আমরা আনতে পেরেছি সেই পাতটাকে আমরা বোল্ড করে দেবো। যেমন আমরা এ থেকে ইতে গিয়েছি, তারপর হচ্ছে ই থেকে এম এ গিয়েছি, অথবা আমরা এই পাতটাকে আলাদা করে লিখেও দিতে পারি। কীভাবে লিখতে হবে দেখেন, এভাবে ওকে লিখে যায়, এ থেকে আমরা ইতে গিয়েছি, ই থেকে হচ্ছে আমরা এম এ গিয়েছি। এভাবে করে আমরা এই ওয়ান ভ্যালুটা পেয়েছি। এটা টিচারের রিকোয়ারমেন্টের উপর ডিপেন্ড করে, তো আপনার টিচারকে জিজ্ঞাসা করে তারপর আপনার পরীক্ষায় হলে অ্যান্সারটা লিখে দেবেন, সেক্ষেত্রে এটা বেটার হয়। তো আশা করি ভিডিওটা আপনারা বুঝতে পেরেছেন। এটাই ছিল আমাদের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মিনম্যাক্স আইডিয়া গেম প্লেইংয়ের জন্য। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন এবং অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।